এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। কোন কালে এক রাজা সভাতে বসিল, দূত গিয়া বিজ্ঞ জনে ডাকিয়া আনিল। রাজা বলে, জ্ঞানীগণ শুনো মন দিয়া, রাজা বলে জ্ঞানীগণ শুনো মন দিয়া। রাজা বললেন, কি বললেন? বললেন, কোথায় অভাব নাই? রাজা বলে, জ্ঞানীগণ শুনো মন দিয়া, কোথায় অভাব নাই বলো বুঝাইয়া। বলো বুঝাইয়া সবে আছে ঘুমাইয়া, বলো বুঝাইয়া সবে আছে ঘুমাইয়া। পণ্ডিতেরা বলে তারে সহজ উত্তর, অভাব না থাকে যদি থাকে না ঈশ্বর। অভাব সৃজিয়া বিধি ধর্মে রাখে মন, অভাব সৃজিয়া বিধি ধর্মে রাখে মন, আর এইভাবে ভক্তে দেবে প্রগাঢ় মিলন। অভাব বরণ পাবে দেবের চরণ, অভাব বরণ পাবে দেবের চরণ। ইলাজ ছলে ভগবান মরতে নেমে আসে, লীলাজ ছলে ভগবান মরতে নেমে আসে, আর দেশের কান্ডারি রূপে মহিমা প্রকাশে। কত তন্ত্র কত মন্ত্র কত ভগবান, কত তন্ত্র কত মন্ত্র কত ভগবান। অভাব রচেন যিনি তিনি শক্তিমান, জাগে শক্তিমান প্রভু দেবের সমান, আহা জাগে শক্তিমান প্রভু দেবের সমান। এসো যাই মর্তভূমে, এসো যাই মর্তভূমে দেবের সদনে, সুন্দর সেজেছে তারা কোট প্যান্টুলুনে। সুরক্ষিত কর্মশালা যেন দুর্গ সম, নমস্তস্যৈ 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 নমঃ, নমো নমঃ নমো নমঃ নমো নমঃ।
কটা কাউন্টার খুলছেন? দুটো। না না, আরো দুটো বাড়ি দিন। হ্যাঁ, তা নাহলে ম্যানেজ করা যাবে, মিনিমাম চারটে। পাগল নাকি আপনি? দেখছি মাসে দাঙ্গা বাঁধবেন। আরে চাকরি দিতে না পারেন, ফর্ম তো দিতে পারেন না, কম ছাপবেন না। আরে মাথাটা একটু খাটান, দেশের সমস্যা নিজেরা ভাবতে শিখুন। ফর্ম থেকে তো আমরা আর্ন করছি নাকি? কন্ট্রোল সিকিউরিটি? হ্যাঁ 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 হ্যাঁ, সব ব্যবস্থা পাকা রাখবে। মনে হচ্ছে ফর্মে খুব ডিমান্ড হবে। জেন্টলম্যান, আমরা একটা বড় কাজে নেমেছি, মহৎ কাজ। ভয়াবহ বেকার সমস্যা, চারিদিক চাকরি নেই। এই সময় আমরা 100টা নতুন চাকরির স্কোপ ক্রিয়েট করেছি। বলা যায় 100টা সোনার খনি আবিষ্কার করা হয়েছে। ইজন্ট দ্যাট অ্যাচিভমেন্ট? বলুন। হিয়ার হিয়ার। তাই বলে তো সব হরি লুটে বাতাসা নয়, কি বলে? ডু আই মেক মাই সেলফ ক্লিয়ার? ব্যাপারটা বুঝুন, মাথায় নেই। দেশের লোকের কাজ দরকার আর আমাদের লোক দরকার, কিন্তু কজন লোকের দরকার? কটা চাকরি আমরা দিতে পারি? লিমিটেড, সিলেক্টিভ হতে হবে। তাই বেছে বুঝে নিতে হবে, বাজিয়ে নিতে হবে, যাকে বলে বসে দেখে নিতে হবে। ঘুষে ঘুষে তোমার ঘড়ি 3 মিনিট ফাস্ট আছে। সরি, দ্য কারেক্ট টাইম ইজ 20 to 10, কিন্তু ওরা বলছে কাউন্টার এক্ষুনি খোলা হোক, ক্রাউড খেপে উঠেছে। সিকিউরিটি কি করছে? কন্ট্রোল, আমরা নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা 10টায় কাউন্টার খুলব। আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে নিজ নিজ স্থানে অবস্থান করুন এবং সময় সংকেতের অপেক্ষায় থাকুন। অ্যাটেনশন, 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 আমরা নির্ধারিত সময়ে অর্থাৎ বেলা 10টায় কাউন্টার খুলব। বাড়তে বাড়তে দেশটা ছাড়িয়ে যাবে মনে হচ্ছে। দাদুদের এখানে আসা উচিত হয়নি। কে ছোকরা? দাদুদের ছেলে পুলে নেই, নিজে না এসে ওদের পার্টি দিতে পারতে। তুমি ছোকরা
লাইনের বাইরে এসেছেন যে চলুন দাঁড়ান আগে ছিল ঠিক জায়গায় দাঁড়ান ঠিক জায়গায় দাঁড়ান আমার লাইন এখানে নয় আমার লাইন আগে ছিল আগে এইখানেই দাঁড়াও নইলে পরে এই জায়গাটা আর পাবে না কি আশ্চর্য আপনি দেখলেন আসবে পরে লাইন ভেঙে দেবে লন্ড ভন্ড করবে আর মালা সব লাইনে জায়গা করে নেবে কি করেন কি আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাস খান ঝিমন খাজা খান এই তো এখানে তো অনেক জায়গা আছে এখানে কত দাঁড়িয়ে যান কিন্তু এখানে তো আমার জায়গা ছিল না আমার জায়গায় ওদিকে আহা আপনি এখানে দাঁড়িয়ে যান ও পুলিশ দাদা একজন বললে না তুমি বলে লাইন ধরে বলে এই যে দাদা এটা খেলো দাদা এটা খেলো কইফাত আপনাকে আমি দেব না কারণ আপনি নিজে জায়গা যান এই যে দাদা দেশের আইন কানুন কি সব উঠে গেল নাকি মনে হয় যুদ্ধ হচ্ছে তো এটা ওরা আইন কানুন ক্রিকেট খেলা নয় দাদা আমি কোথায় দাঁড়াই বলুন তো আপনি কিন্তু এখানে দাঁড়াতে পারেন আপনাকে একটা প্রশ্ন করব শুনছেন আমাকে বলছেন হ্যাঁ আপত্তি করবেন না নিশ্চয়ই আচ্ছা আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ অনেকক্ষণ মানে তা প্রায় 3 ঘন্টা হবে 3 ঘন্টা তার মানে যখন বোমা টোমা চলছিল আপনি ছিলেন হ্যাঁ ছিলাম না মানে আমার পায়ে কাছে তো একটা ফাটলো তারপর যখন সব ওই ঠান্ডা হলো ঠান্ডা করা হলো বলুন ওই হলো যা বোকা বোকা লাগছিল নিজেকে লাইনে সবাই প্যাক প্যাক করে তাকিয়ে আছে আর ভীষণ মানে ভীষণ বাজে লাগছিল বিচ্ছিরি ভীষণ লজ্জা করছিল তখন জানেন সত্যি তো ওটা তো আমার জায়গা নয় রমিলা সংবাদ আপনার নিজের কথা কিছু বলুন আমি গত বছর পার্ট ওয়ান দিয়েছি মানে বিয়ে 8 মাস হয়ে গেল এখনো রেজাল্ট বেরোয়নি ও বোধ হয় আর বেরোবেও না টাইপ শিখবো ভেবেছিলাম হয়ে ওঠেনি বুঝতেই পারছেন কেন দুটো ছোট ছোট টিউশনই করি এখন দুটো বাচ্চাকে পড়াই যা পাওয়া যায় অল্প ভাড়ায় একটা বাড়ি পেয়েছি বাড়ি মানে শোবার ঘর একটা বারান্দা রান্নার ব্যবস্থা আমি আমার বোন আর মা মাকে সমস্ত সংসারটা চালাতে হয় কি করে তা মাই জানে একটা বাড়িতে মা চাকরি করে এক ভদ্রলোক আর তার স্ত্রী দুজনেই চাকরি করেন খুব বড় চাকরি সারাদিনই বাইরে বাইরে থাকতে হয় ভদ্রলোকের বুড়িমাকে দেখাশোনার ভার মার উপর ওটাই মার চাকরি ওটাই আমাদের ভরসা একটা কথা মা আমাদের কাউকে বলেনি আমাদের কাছে গোপন করেছে আসলে মা কি করে জানেন রান্নার কাজ করে আমি যে কথা জানি মাকে বুঝতে দিইনি মা জানলে ভীষণ লজ্জা পাবে একটা গল্প লিখে ফেলাটা দারুণ সাবজেক্ট Attention! 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 নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমরা এবার কাউন্টার বন্ধ করে দিচ্ছি আপনারা দেখছেন না এটা বন্ধ করে দিতে চাইছে আর বন্ধ করে দেবে জানাবি আমরা দেখছেন না এটা বন্ধ করে দিতে চাইছে আর কোথায় রে আছি এখন বলা হচ্ছে কাউন্টার বন্ধ আগে বলা হচ্ছে তুমি মগের মূল্য করে সেই জানি তখন এই দিক কোথেকে এই দিক জানাবি আমরা সেই ভোরবেলা
কি অন্যায়, কি হচ্ছে? আচ্ছা মা মুশকিল হবে, কি আশ্চর্য না, শুনুন শুনুন। আরে এত ঠেলাঠেলি করছেন কেন? আপনি তো পরেও আসতে পারেন, কাল না হয় পরশু আসবেন, চাকরি করবেন, একটু কষ্ট করে আপনাদের এনে। আর আমি সেই কথা জানেন, সেই ছটা মাসের ট্রেন ধরবো বলে বাড়ির থেকে বেরোছি, পেটে একটা ধানাও পড়েনি সকালে, শুধু গাড়ি ভাড়া আর এই ফর্মের দু টাকা সম্বল করে বেরিয়ে পড়ছি। বেদে 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 হুসুত করে আসতে হয়েছে এখানে, এসে হুসুত বোমাবাজি হামলা, আরে খেলছেন কেন কখন থেকে ঠাউরে, আরে খেলছেন কেন? আমি জানতে চাই, আমি জানতে চাই যে ফর্ম পাবো কিনা, যা খুশি তাই করবে, কোন সুবিধা নেই। আমরা দয়া চাইনি, ভিক্ষা চাইনি, আমি চাকরি চাইনি, ফর্ম চেয়েছি, পয়সা দিয়ে ফর্ম কিনবো, কিনতে পাবো কিনা, মানে কি অন্যায় বলুন না, থামলেন কেন বলুন। আমি আসবো, আমি আবার আসবো, কাল আসবো, পরশু আসবো, যতদিন ফর্ম পাবো না ততদিন আসবো, আমি আসবো আসবো আসবো। মাথায় আগুন জ্বলে উঠলো সেদিন, সারাটা দিন ওইভাবে দেড়ে রইলাম, রেল ভাড়া বাস ভাড়া সব জলে গেল, আর বললো কিনা আজাদ দেয়া হবেন, কালেই ঠিক করলাম, দেখ এমুক আর হবনি। বাড়িতে ঠাকমা বলল সে গেলে লোক তো, বলল কষ্ট না করলে কেষ্ট মেলে না, মা বলল রাগ করে কি হবে, আর একবার দেখ, বাপ বলল বুড়ো বাপ সবি জমা শেষ করে আমার এই কলেজে তুলেছে, কিছু বলল না, শুধু বলল যা ভালো বসে করো, তিন দিন চেষ্টা করলাম ফর্ম আর পেলাম না। আগে হ্যাঁ, আমার দেশ দক্ষিণে, গ্রামের নাম আসমানপুর। আমরা এসেছি, বুঝতেই তো পাচ্ছেন, বাইরে দেখি হয়, আসুন আসুন, মেয়েদের আসুন। আমরা পদার্পণের হেতুটা কি? এই অঞ্চলে চুরি ডাকাতি হয়েছে বলে তুই শুনিনি? ধরুন আমরাই এলাম চুরি ডাকাতি করতে। মাফ করবেন, আপনি গণ্যমান্য লোক, আপনি অঞ্চল প্রধান। অঞ্চল প্রধান কিন্তু বলবার আছে, আজ অঞ্চল প্রধান আছি, কাল এসেম্বলিতে যাবো, যাবো, খেলা দিয়ে পারবেন, খেলা দিয়ে পারবে, ওই শুয়ার।
যে সোয়াগুলনের জন্য এত করি সারাটা দে বন্ধু, গ্রামের জন্য যা করেছি এখনো দশটা পরিকল্পনা মাথায় নিয়ে বসে আছে। তিনটে নলকূপ, তিনটে কুয়ো, স্কুল, হাসপাতাল, আরো কত কি সব ওদের জন্য, ওদের আন্ডা বাস্তাদের জন্য, ওদের ধী বৌদের জন্য। আর আজ ওরাই আমার পিছনে কাটে দিচ্ছে। খবরটা কি ওরাই আপনার কানে তুলে দিয়েছে গুপ্তু সাহেব? না না, আপনি নিশ্চয়ই উত্তেজিত হচ্ছেন কেন? আমরা হচ্ছে আইনের লোক। আইনের লোক এলে আমি বাধা দিতে পারি? তালাশি আমার সঙ্গে আসুন, চলুন মিস্টার, আমরা ওইদিকে যাই। করেন কি মনে করে আগে মজা দেখতে এসো? আমিও থাকবো, এক মাকে শীত যায় না। আপনি কি ভেবেছেন? ঘুরুন ঘুরুন, পুরোটা ঘুরে ঘুরে এদিকে চলে আসুন। মজা দেখতে গিয়েছো, সময় নষ্ট করে লাভ কি? মানে আরো কতগুলো অপারেশন রয়েছে, তো চলো ফেরা যাক। মিস্টার রাহা, ওই ঘরটা দেখলে হয় না? ওই দরমার বেলাটা, ওই ঘরটা কিন্তু আগে কোনটা কোনটার কথা বলতেছেন? দরমার বেড়ার ভেতরটা একবার দেখবার কথা বলছিলেন। না, ওখানে যাবেন না, ওখানে যাবেন না, মেয়ে ছেলে আছে। মানে কি ব্যাপার মশাই? কি দরকার স্যার মিছি মিছি ঝামেলা বাড়িয়ে? চলুন চলুন, চলুন চলুন। গুপ্তু সাহেব বোধ হয় অন্যরকম ভেবেছিলেন, আমার মেয়ে এসে শ্বশুর বাড়ি থেকে গত শনিবার এক কন্যা রত্ন প্রসব করেছে। উঠা আতিস গ, সময়ও তো হয়ে গেল। মন্ডল মশাই,
আমাদের তেলা যেতে হয়। চলে আপনাদের মিছি মিছি কষ্ট দিয়ে গেলাম। চললেন না কষ্ট আর কি, একটু বসবেন না। না বসবো না, মানে আমাদের তো আবার কয়েক জায়গায় যেতে হবে। হ্যাঁ নমস্কার। ওই মিস্টার মিত্র চলে আসুন, চলে আসুন। শুনতেন শুনতেন, মানে বলছিলাম কি, বলছিলাম কি, মানে তো ছোট করে বলেই ফেলি, বলছিলাম খালি হাতে গেলে কি চাকরিটা থাকবে? তাতে গেরস্থ বাড়িতে এসেন, তান খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন, দাবার সময় 20 কুইন্টল ধান আমি দিয়ে দেব। চলুন। থানামণ্ডল, আসমানপুরের মাতা, সারা আসমানপুর মণ্ডল পিসের কাছে বাঁধা। থানামণ্ডল সম্পর্কে আমার পিসে হয়। পিসে পিসে করি না গা, সব জমি হজম করে শেষ করে ওই শকুনটার লজর গিয়ে পড়েছে আমার আমার বাগদাবিদের এক টুকরো জমির ওপর। সারা গাটারে সারা গাটারে শীতে তুলে দেখো গে দাও, মাটির দাও এখন চোখ তারা শোনাচ্ছে। ওই নাম তোরা উচ্চারণ করবি না আমার সামনে। হ্যাঁ হাতে হইলো খানদারি আর শকুনে হইলো ভান্ডারি। ওষুধটা খেয়ে নাও। কি ওষুধ? পীর বাবা দিয়েছেন, ভক্তি ভরে খাও ভালো হয়ে উঠবে। ওষুধ ওষুধ অপুষ্টির রোগ, বুঝলে অপুষ্টির রোগ। ভাত খাওয়াতে পারো? ভাত খাওয়াতে পারো? ভাত পারিস খাওয়াতে? দুবেলা পারিস? পেট ভরে ওষুধ ভাতের ব্যবস্থা কি আমি করবো? থেমেই তো আছি চির টাকা। সারা গ্রামটারে একেবারে শুষে দিচ্ছে, আর বেটা আমার লেখাপড়া শিখে আমার ধার করছে। গাঁ জুড়ে সব মরবে, কেউ বাঁচবে না। মড়ক আসতিছে, বুঝছো? মড়ক। মন্ডলমশাই বলুন বলুন, সরকারের 20 দান আর সার আপনার কাছে জমা পড়েছিল, হ্যালো হ্যালো, চাষিদের মধ্যে বিলি করার কথা পেলো। আপনার নিজ দিল্লো স্কুল বিল্ডিং এর জন্য সরকারি গ্যারান্টি পেয়েছেন 26,000 টাকা, এর মধ্যে 3 বছরে 5x4 ফিট দেয়াল তুলেছেন, বাকি টাকাটা পোস্ট অফিসে জমা রেখেছেন। স্কুলের নামই না, স্ত্রীর নামে। বাদলা আয়।
বুঝে শুনে সই করিস বা। এই এলি বাপটার একবারে শেষ করি এলি। জমিটা পেলে আর আমার লাভ হয় কিছু? আমার দুটো জমির মাঝখানে পড়েছে, ওটা পেলে একটু সুবিধে হয়, জমিটা টানা হয়, এই আর কি। কলমটা এখানে কর। তোর বাপ তো সারাটা যেমন আমার গাল বন্ধ করেই গেল, আপন বলে তো চিনল না। তিন মাসের খোরা কি ওঠে ওই জমি থেকে, সেটা আমি তোলে দিয়ে দেবো। খতিয়ে দেখিস কোন মহাজন এত দেয়। তোর তো একদিন আমার সঙ্গে কাছারিতে যেতে হবে, কাজটা পাকা করতে হবে রেজিস্ট্রারি অফিসে, বুঝে গে রে। পয়সা কি আর মাংনা আসে রে, শরীরে রক্ত জল করি তবে পয়সা, ওয়ের দাম বুঝে নিতে শিখ। বাপের কাজ কবে বললি? শুক্রবার। হ্যাঁ, বাড়ি তো যাবো একবার। মন্ডল পিসে, সবই তো গেল মন্ডল পিসে, তিন মাসের খোরাকিতে তো আর সারা মাসের চলবে না। তিনজন মনীষী সংসারে, মা ঠাকুমা আর আমি, তাই বলছিলাম কি একটা চাকরি বাকরি যদি আপনার সেরেস্তায় পাই, খাতা নেকার কাজে কামেতে লাগে তো। কাজ? আরে কাজ গোতা হয় যে কাম কাজ করবি, দিনকালের অবস্থা দেখছিস না দাদা। সৌরিদা 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 সৌর তো গিয়েছিলাম। তবে বাপের কাজকর্ম মিটি যাক, একটা গতি কিন্তু আপনাকে করতেই হবে মন্ডল পিসে। গতি যা বলবেন তাই করবে, যা বলবো তাই করি করবো। এদিকে আয়। কি বললি আবার বল? যা বলবেন তাই করবো। মাটির নিচে সিঁধিয়ে যা। নিচে? মাটির উপর খানে কিছু পালি? পালি না, তাহলে মাটির নিচে সিঁধিয়ে যা, চন্দনের সুবাস নাগবে গায়ে, যাবি? তোরে দিয়ে চাকরি হবে না। চারজন মতি লোক পেরিয়ে উঠবি তোরে, চটপট কাজ শেষ করতে হবে। কতটা পথ জানো তো? 15 মাইল। এই বলদ গুলান সব তেজি আছে তো, রাজপুর বাইকে যেতে পারবে। তাড়াতাড়ি যাও। ওটা কি প্রণাদন? বুঝে বুঝে বিড়ি খাচ্ছে, হিসেব রাখতে হবে না, গুন্তি করতে হবে না সম্মান। আমরা করিবে না, সব ছেলে খেলা পেয়েছে। হেই শব্দ করে গেলি, চুপচাপ কাজ করতে পারো না? হ্যাঁ, কারণ গ্রামের লোক সব সদা গেছে।
নজর রেখেছে আমার শকুনি কেন রে বাবা, তুই যদি কি করিস পাকা ধানে মই দিয়েছি, আমি যদি খেয়েছি করিসি আমি বাদলা তুই তুই এখানে এত রাইতে কেন? আমি কাজ করবো মন্ডল পিসে, আমি কোন রকম কি কাজ করবো, তুই এখানে কেন? খুব শিক্ষা হয়ে গেল, আর আমি ওদিকে যাইনি। আর এদিকে কারখানা স্ট্রাইকের 15 দিনের মাথায় বাপ আমার মুছে লেখা দিল, বেইমানি করলো, আর খিস্তি শুনতে শুনতে কান সালা আমার ইয়ে হয়ে গেল, বলে দালাল কা বাচ্চা দালাল। আমরা আজকে এখানে জড়ো হয়েছি আপনাদের সামনে, আমরা বিশেষ করে একটা আর্জি পেশ করতে চাই। ইউনিয়নের ডাকে আজকে শ্রমিকরা এখানে জমায়েত হয়েছে লড়াই করতে মালিকের বিরুদ্ধে। আমরা জানি সেই ইউনিয়নের ডাকে সাড়া দিয়ে দলে দলে শ্রমিক আমাদের সঙ্গে এসেছে, কিন্তু তবু কিছু কিছু ওই মালিক কিছু কিছু শ্রমিককে লোভ দেখিয়ে প্রলোভন দেখিয়ে কারখানা চালু রেখেছে। মজদুর ভাইও, আমারা মজদুর ভাইও কো ইয়ে ধ্যান রাখনা হয়, ইসলিয়ে কি মালিক উনকো দালাল না বানা পায়। ওই শালা দালাল, শালা খুশকর মালিকের পোষা কুকুর, মালিক কা বটু। আওয়াজ শালা দালাল। মরনে বালে কে মৌস ডরনে বালে আজাদ কদম কা বাজার উঠাও বদলে
हम भूख से मरने वाले या मौत से डरने वाले आजाद कदम কতক্ষণ গিলছো? বাপের খাবে, বাপের পড়বে, বাপ কি চোখরা দুনিয়া? মা, মা, ও মা, মা কোথায় গেছে? লেবার ওয়ার্ডে। লেবার ওয়ার্ডে? কখন? যখন যাবার তখন গেছে, সময় হলো চলে যাবে। আর কিছু জিজ্ঞেস করার আছে? না। সোজা লেবার ওয়ার্ডে। আমি কারো তোয়াক্কা করিনি, কারো না, সোজা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি। তামাম কমপ্লিট। Your brother, my son. কোথায় যাচ্ছ বাপ? মাকে দেখতে। মাকে এখন কোথায় পাবে? হাসপাতাল বন্ধ হয়ে গেছে। বিশু বিনু এরা কোথায়? মামা বাড়ি গোডাউনে পাঠিয়ে দিয়েছি। বস, এখন আমার অ্যাডমিনিস্ট্রেশন। আর কিছু জিজ্ঞেস করার আছে? বলছি তো নেই, আশ্চর্য। মুখুজ্জি, মুখুজ্জি আছো নাকি? এখানে এখানে দুজন মুখুজ্জি আছে, বড়ার তরফ ছোটার তরফ, ফার্স্ট শিফট সেকেন্ড শিফট, থার্ড শিফট হসপিটাল, বাকি সব মামার গোডাউনে রেখে এসেছি। এখন আমার অ্যাডমিনিস্ট্রেশন, বুঝলা? আমার অ্যাডমিনিস্ট্রেশন। ওখানে রুটি তরকারি আছে, এখানে জুড়িয়ে যাবে। ওদের বেইমানির ছোঁয়া নেই। ডরনে ওয়ালে আজাদ কা ডঙ্ক বাজা, ফুটা অগ্নি দাজা। বন্ধুরা, এই ছ মাস ধরে ক্রমাগত ধর্মঘট করে আমরা শেষকালে 50 মাইলের পথ পরিক্রমা করতে বেরিয়েছি। এই পথ পরিক্রমা আমি কৃষক ঐক্যবদ্ধ ভাবে এই পথ পরিক্রমাটি আমরা গড়ে তুলব। আমরা এক হয়ে শ্রমিক কৃষক মধ্যবিত্তের সামনে এক নদী সৃষ্টি করবো। আমরা জনসমর্থন গড়ে তুলতে চাই এই পদ পরিক্রমা ভবিষ্যতে। আমাদের ঐতিহাসিক পদযাত্রায় শুরু হলো অগ্নি দাজা, লোকযুদ্ধ বিশেষ প্রকার আদি হয়ে বর্মা। মাস হয়ে গেল আমাদের ধর্মঘট চলছে, মাস পরে আজ আমরা বলছি এই ধর্মঘটের জন্য আমরা আমাদের দায়ী নই। এই ধর্মঘট মালিক পক্ষ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। ট্রাইব্যুনালের রায়, অর্থাৎ মিনিমাম ওয়েজ বোনাস মালিক পক্ষ মানেনি, তোয়াক্কাও করেনি। তাই ছ মাস একটানা লড়াইয়ের পর নিরুপায় হয়ে আজ আমরা পথে বেরিয়েছি।
আমাদের এই মিছিলের উদ্দেশ্য দেশের মানুষকে আমাদের কথা জানানো। দেশের মানুষকে আমরা জানাতে চাই আজ দীর্ঘ ছ মাস মালিক পক্ষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার নানান রকম চেষ্টা চালিয়ে এসেছে, দালাল দিয়ে কাজ চালিয়েছে, কিন্তু মালিক পক্ষের সমস্ত রকম হীন চক্রান্ত আমরা ব্যর্থ করেছি। আপনারা এদিক থেকে আসতেছেন, এখান থেকে যাবেন, আমারে নেবেন, নেবেন আমাদের সঙ্গে নেবেন। তুমি আমি তুত্ত মানুষ, তুত্ত মানুষ, পলাশপুর বলে গ্রাম আছে সেখানে থাকি, জন্মজুর খাটতাম, কাজকর্ম নেই, জন্মজুর 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 আমারও আমারও এইরকম একটা বড় জোয়ান ছেলে ছিল, গেল শুনে তাও মরে গেল। হ্যাঁ আপনারা নেবেন, আমার আপনাদের সঙ্গে নেবেন পাগল। হ্যাঁ লোকে তাই বলে বটে, লোকে তাই বলে বটে, দেশের তো অবস্থা, তাতে ঠিক থাকে মাথা? হ্যাঁ ঠিক থাকে, বলেন বলেন, আপনারাই বলেন, আপনারাই বলেন। করবে তুমি আমাদের সঙ্গে? এই তো মুশকিলে ফেললেন, কি করি, যা বলবেন তাই করবো, যা বলবেন তাই করবো, হাঁটবো হাঁটবো হাঁটবো, হ্যাঁ মিছিলে হাঁটবো, আপনাদের সঙ্গে সঙ্গে মিছিলে হাঁটবো, মিছিলে যাবো। দাঁড় করতে পারবে? ডরনে ওয়ালে ক্যা মৌত সে ডরনে ওয়ালে, হম ভূখ সে মরনে ওয়ালে ক্যা মৌত সে ডরনে ওয়ালে। এটা কি গান? আজাদি কা ডঙ্কা বাজা, ফুটা লাগনি তাজা, লোক যুদ্ধ কি শেষ পুকার, আদি হ্যায় বার বার, হো তো ইয়ার, হো তো ইয়ার। জাগো 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 সর্বহারা, অনশন বন্দী কৃত দাস, শ্রমিক দিয়াছে আজ সারা, উঠিয়াছে মুক্তির আশা। আসতেছে এসে গেছে, এসে গেছে। কি হল
হলো কি? আমরা এসেছি ওই গোকুলপুর থেকে, বেশি দূর না, এই মাইল তারিখ পথ। শুনলাম আপনারা এই পথ দিয়ে যাবেন, তাই আমরা এলাম। আপনারা আপনারা লড়াই করতেছেন, লড়াই করি যান। আমাদের গায়ের 50 ঘর চাষি আপনাদের কথা শুনি, আপনাদের দেখবার জন্যই একেবারে উদ্গ্রীব হয়ে উঠেছেন। কিন্তু চাষের সময় তো তাই উদয়াস্ত মাটি পড়ি থাকতে হয়, তারা আসতে পারল না। এই আমরা কয়েকজন এলাম আপনাদের একটু সেবা যত্ন করতে। চান্দা তুলি, কিছু মুড়ি আর খেতে শশা এনেছি। দয়া করি যদি, আর কিছু করা গেল না, আমরা বড় গরিব। আসুন আপনারা আসুন, এই এই যত সামান্য এনেছি আপনাদের জন্য, দয়া করে যদি গ্রহণ করেন। হুজুর কৃষক ভাই ভাই, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। না না, আমরা এসেছি আপনাদের অভিনন্দন জানাতে। ভাইও হে ভাইও ভাইও, কৃষক শ্রমিক ভাই ভাই, সব মানুষের এক লড়াই, কৃষক শ্রমিক ভাই ভাই, সব মানুষের এক লড়াই, কৃষক শ্রমিক ভাই ভাই, সব মানুষের এক লড়াই। লোকযুদ্ধ কিশেষ প্রকার, আদি হয় বারবার হতয়া, 30 মাইল হতয়ার পর আমরা এই মুহূর্তে শহরে ঢুকছি। হাজার হাজার মানুষ আজ আমাদের ঘিরে রয়েছে। শ্রমিকের মিছিল আজ মানুষের মিছিলের সামিল হয়েছে। আমরা বুঝতে পারছি আমরা বিচ্ছিন্ন নই। দাদা, মারি আমি খুন দিব, খুন দিব, আমি খুন দিব, খুন দিব, আমি খুন দিব, খুন দিব, আমি খুন দিব, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি খুন দিব, আমি খুন দিব, আমি খুন দিব, খুন দিব, খুন দিব, আমি খুন দিব, আমি খুন দিব, আমি খুন দিব, খুন দিব। আজাদি কা ডঙ্কা বাজা, ফুটা অগ্নি দাজা, লোক যুদ্ধ কি শেষ পুকার, আদি হয় ডরনে ওয়ালে আজাদি কা ডঙ্কা বাজাও, উঠাও অগ্নি দাজা। মুকুজে, তুই কাল থেকে গায়ে যাসনি মুকুজে? আর বাক যাবো, আমরা বলছি মুকুজে, এবার আমরা জিতবই, ঠিক জিতবো। বাক, একটা কারখানা, 3টে ইউনিয়ন, ইউনিয়ন বাজি কর, ঝগড়া কর, কাটাকাটি কর, শালা আমি বেইমান, তোরা শালারা বেইমান। মুকুজে, এবারকার ডিমান্ড হয়েছে, তুই পড়ে দেখ। আমার ডিমান্ড আমি দেবো, আমি নিজে লিখবো আমার ডিমান্ড নোটিস, কপি টু ইউনিয়ন, 3টে ইউনিয়ন, কপি টু মালিক, সবাইকে জানাবো। মন্ত্রী, আমলা, পুলিশ, দেশের জনসাধারণ, আমার পুত্র
পরিবার আর যে ছড়াটা সন্ধ্যেবেলা জমেছে ওর একটা কপি পাও না। আমি রাজারাম মুখুজ্জে, আমার পিতা কৃষ্ণরাম মুখুজ্জে, আমার পিতাম আমি যদি ডিমান্ড মেটাও তো ভালো, আর যদি না মেটাও তবে আমি লেখারি যাবো। বাবা কি জোরে গাড়ি চালায় রাত দুপুরে। মা, আমার হাই সেকেন্ডারি মার্কশিট আর অ্যাডমিট কার্ড ঠিক মতো আছে তো? খালিটা কোথায় গেল? দুটোই লাগবে কিন্তু কাল অ্যাপ্লিকেশনের সঙ্গে যাবে। মা, মা
ঘুমিয়ে পড়েছিস? তুমি ঘুমোনি? কত ডাকলাম? কখন? এই তো। ও কাল কিন্তু মা আমার সব লাগবে, অ্যাডমিট কার্ড, মার্কশিট, অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু সব জমা দিতে হবে, অরিজিনাল গুলি সাবমিট করতে হবে, পরে ওরা ফেরত দিয়ে দেবে। তুমি কিন্তু সকালে বেরোনোর আগে সব ঠিক করে দিও। সব গোছানো আছে, ট্রাঙ্কের উপরেই পাবে। চাকরিটা পেলে আগেই বাড়িটা ছেড়ে দেবো। কিছু বলছো না? কি হলো, ঘুমি বললে নাকি আবার? না। তাহলে কিছু বলছো না যে? কি বলবো, চাকরিটা পেলে কি করবো? তো আগে এই বাড়িটা কিন্তু আগে ছেড়ে দেব। কি শুনলাম তো? কিন্তু পরিবেশটা দেখেছ, আর দিন দিন যে অবস্থা দাঁড়াচ্ছে, বিচ্ছিরি। বাড়ি ছাড়বো বলেই কি আর ছাড়া যাবে? পাঁচ মাসের ভাড়া বাকি, ভাড়া মিটিয়ে না দিলে কি আর কানাই বাবু বাড়ি ছেড়ে যেতে দেবেন? কোথাও শান্তি নেই, চাকরি থেকেই বাকি আর না থেকেই বাকি। মেয়ের যদি একটু কাণ্ড জ্ঞান থাকে, জানি এক জায়গায় যাবে, কিছু মাথায় থাকে না। সাত দিনের ময়লা একখানা কাপড়। কেন, কাপড়টা তো ভালোই ছিল। তুই দেখেছিস, দশ দিন আগে এই কাপড়টা কেটেছিল, ময়লা ধামসানো, এই নিয়ে উনি ওখানে যাবে। আজ তো শুধু ফর্ম জমা দিতে যাবে। তাতে কি, ভালো জায়গায় গেলে একটু ভালো হয়ে যাওয়াই ভালো, একটু ছিমছাম হয়ে গেলে ক্ষতি তো নেই। যাক গে, চচ্চড়ে রোদ্দুর আছে, এখুনি শুকিয়ে যাবে। তুই তৈরি হ, আমি গিয়ে খাবার দিচ্ছি। মা, আজকে আমাকে একটু চা দেবে? তুই কিন্তু আজকাল রোজ চা খেতে চাইছিস, তোর নেশা হয়ে গেছে। এক ফোঁটা জল নেই কুজো, এটাও তোরা দেখে রাখতে পারিস না? সব আমাকে দেখতে হবে, আমাকে তোর বেরোতে হয় নাকি? দিদিকে তুলে দে। দিদি? আ দিদি। বাবা কি ঘুমাই রে বাবা। আ দিদি ওঠ। দাঁড়া না, উঠছি। তুই কোথায় যাবি না, ওঠ। ও খুব যে পাকা হয়েছিস, তোকে অত পাকামো করতে হবে না। তাই বলে তুই পরে পরে ঘুমাবি, ওঠ। এই এক থাপ্পড় মারবে বাবা। পাকা কোথায়? কি রে রেখা, তুই যাবি না? তুই যা, আমি আসছি। নে নে নে, অত সাজতে হবে না, তাড়াতাড়ি স্কুলে যা। নিজে যেন সাজে না। মা, আমার লাল জামাটা কোথায় গেল? জায়গা জিনিস জায়গা রাখবে না, আবার মাকে জিজ্ঞেস করবি কোথায়, ওই তো টেবিলে পড়ে গেছিস কালকে। কি করলি তুই? কি হলো? কি করলি তুই?
হবে এখন? কি করে পড়লো? জামাটা টানতে গিয়ে পড়ে গেছে। চোখ নেই? তুই দেখতে পাস না? দিদিবোধা ছিপিটা খুলে রেখেছিল। চোখ শয়তান, এটা তোমার জামা রাখার জায়গা? দিন রাত কেবল ছটপটানি। মা, কি হবে এখন ওকে বকে? তোদের কাউকে কিচ্ছু বলতে পারবো না। সব সব দোষ আমার, আমার কপালে সুখ নেই। চুপ করতে বলিস নি আমাকে, আমি আর চুপ করে থাকতে পারি না। তোরা জানিস আমি কোনো কথা তোদের বলিনি। আমি একটা বাড়িতে রান্না করি, রান্না করি তাতে আমার দুঃখ নেই, আমার কষ্ট হয়। আমি কত মাছ মাংস রান্না করে রেখে আসি, আর তোদের বাদে একটু তরকারিও দিতে পারি না। বলতো আমি কি ভাব করেছি? মুশকিল আসান করো দোহাই মানিক পীরা, মুশকিল আসান করো, মুশকিল আসান করো দোহাই মানিক পীরা, মুশকিল আসান করো দোহাই মানিক পীরা, মুশকিল আসান করো। আসমান আন্ধারে ঢাকে মেঘে দিল ডাক, আসমান আন্ধারে ঢাকে, আসমান আন্ধারে ঢাকে মেঘে দিল ডাক, ঝিরিল হাইলের পানসি নৌকায় খাইল পাক, নাইনে শূন্য বামে শূন্য শূন্য নদীর কু, ডাইনে শূন্য বামে শূন্য শূন্য নদীর কুল, আর দয়াল দেশের পিতা ভাবিয়া আকুল, চক্ষে পানি বক্ষে পানি, চক্ষে পানি বক্ষে পানি মুলুক ভাইসা দায়, চক্ষে পানি বক্ষে পানি মুলুক ভাইসা দায়, আর ভাঙ্গা হাত কপালে সবে হাত কাপড়ায়, আহা মুশকিল আসান করো দোহাই মানিক পীর, আহা মুশকিল আসান করো। অন্নদাতার মাথা ব্যথা, অন্নদাতার মাথা ব্যথা ফাঁপড়ে পড়িল, এই অন্নদাতার মাথা ব্যথা ফাঁপড়ে পড়িল, তিরিশ হাজার কলার পাত কাটিয়া আনিল, তিরিশ হাজার কলার পাত কাটিয়া আনিল, এক শত মন্ডা তাতে লাখে ঝাঁকে মাছি, এক শত মন্ডা তাতে লাখে ঝাঁকে মাছি, মন্ডা না পাই নাই ক্ষতি নাই, পাতা পেলে বাঁচি, আহা পাতা চেটে বাঁচি, পাতা পেলে বাঁচি, আহা পাতা চেটে বাঁচি, আহা পাতা পেলে বাঁচি, আহা পাতা চেটে বাঁচি, আহা পাতা। পাতা যোগা পাতা অন্যের সমান, দয়াল পাতা যোগা, দয়াল পিতার সমান, দয়াল পাতা যোগা। 30,000 অ্যাপ্লিকেশন এসেছে, 30,000, দেশের যে অবস্থায় তো হবে, 30,000 অ্যাপ্লিকেন্টস, আর যে পোস্টমর্টে 100, 100 মানে 100টা সোনার খনি। এখন বলুন বাছাই কি করে হবে? ওইটাই তো প্রবলেম, প্রবলেম এখন বাছাই করতে হবে কি করে? যোগ্যতা বিচার করে। কি করে যোগ্যতা? আরে যোগ্য তো মশাই সবাই, ঠিকই। হ্যাঁ, you mean 30,000, all of them khata lekar kaaj, unproductive, kintu police report, that's right, police verification, jo kotha bolte to ekti ache, police report,
তার মানে 30,000-এর পুলিশ রিপোর্ট চাই। 30,000 অ্যাপ্লিকেশন মানে 30,000 পুলিশ রিপোর্ট। অ্যাবসার্ড। 30,000-এর পুলিশ রিপোর্ট ডাকে দায় মনসা ভিকিয়ে যাবে যে। আর বলি চান্স দেবেন না, ওরা অ্যাপ্লাই করেছে, ওরা নেব তো 100টা লোক। অ্যাপ্লিকেশন কিন্তু 30,000, 30,000 অ্যাপ্লিকেশন আমরা দেখবো না, দেখার আমরা খাটবো না। ইকোনমিক্স, ইকোনমিক্সটা একটু বোঝো মুখার্জি। আবেগ নামক বস্তুটিকে পরিত্যাগ কর, বিজনেস ইজ রুথলেস বিজনেস। হ্যালো, কে আপনি, কোথেকে বলছেন? বলছিলাম ওরকম যাকে তাকে লাইন দেবে না তো, নাম ধাম কি কাজ আগে জেনে নেবে। আচ্ছা, আপনাদের কখনো গাছ আন্টন করেন? কেন জানি না, আমার মাঝে মাঝে মনে হয় পুরো দেশটা একটা ফলকিন, ফলকিনের উপর দাঁড়িয়ে আছে, যে কোনো সময় এক্সপ্লোড করতে পারে। আপনাদের এরকম কখনো মনে হয় না? তোমাকে এক্ষুনি বললাম না যাকে তাকে লাইন দেবে না, শালা, আমার শালা। তুমি কি জানো না আমার কোনো শালা নেই? হ্যালো, হ্যাঁ কে বলছেন? ও হ্যাঁ, কারা বলছেন, কে বলছেন আপনি? বুঝতে পারছি না, আরেকবার বলুন। ওআইসি, আপনারা অ্যাসোসিয়েশন থেকে, ইউনিয়ন থেকে আমাদের সঙ্গে কথা বলুন। হ্যাঁ ঠিক ঠিক, কিন্তু আপনারা ডেপুটেশন পাঠান, ডেপুটেশন পাঠান, ছোট ডেপুটেশন পাঠাবেন, কথাবার্তা হতে পারে, আলোচনা হোক, মানে যেটা হচ্ছে কনস্টিটিউশনালি, লিগালি, অফিসিয়ালি হোক। মানে আপনারা যেটা করছেন সেটা তো খুব মানে কনস্টিটিউশনালি করছেন না? When did you get your call? একটা দেড়টা হবে। I got mine at 1:17. কলটা ভারী ছিল? No. তাহলে তৃতীয় ব্যক্তি। আপনারটা? আমি ঠিক রিকলেক্ট করতে পারছি না। আমার মনে হয় আমরা হয়তো একটু বেশি ভাবছি, ব্যাপারটা হয়তো আসলে কিছুই নয়। ব্যাপারটা কিছুই নয়? কি করে জানলেন কিছুই নয়? মুখার্জি একটু ওইরকমই টাকা বুকো টাইপের, রক্তের জোর আছে তো। আমার কিন্তু ব্যাপারটা মোটেই ভালো বলে মনে হচ্ছে না। ভালো মন্দ যাই হোক, ব্যাপারটা সিকিউরিটিকে জানানো দরকার ইমিডিয়েটলি। প্রথমে আমি টেলিফোন পাই, আমি একা। তারপর রাত্রে
মানে দুপুর রাত্রে একই টেলিফোন পাই আমরা সবাই, মানে সাতজনের প্রত্যেকে। তারপর দুপুর বেলায় আপনাকে খবর দেওয়ার পর আমরা প্রত্যেকে একটা করে চিঠি পাই, একই চিঠি, একই বয়ান। মহাশয়, আমরা 30,000 দরখাস্তকারী সম্প্রতি একটি গোপন জায়গায় মিলিত হইয়াছি। নানা তর্ক বিতর্ক আলোচনার মধ্য দিয়ে একটি সিদ্ধান্তে আসিয়াছি, বুঝিয়াছি যে আপনাদের দ্বারস্থ হইয়া আমাদের সামগ্রিক কল্যাণ হইবে না। সর্বসম্মতিক্রমে তাই আমরা ঠিক করিয়াছি যে শীঘ্রই আমরা 30,000 দরখাস্তকারী নূতন সাজে নূতন রূপে আপনাদের সম্মুখে উপস্থিত হইব। হানাদারে রূপান্তরিত হইয়া আমরা 30,000 মানুষ আপনাদের মোকাবিলা করিব। আপনাদের ধ্বংসস্তূপের উপর আমরা 30,000 মানুষ নৃত্য করিব এবং নূতন ধাঁচে নূতন সংসার পাতিব। ভবদীয় 30,000 দরখাস্তকারী, বুঝো? দেখি চিঠিটা। কি উঠকো ঝামেলা বলুন তো, একজন নয় দুজন নয় 30,000। আচ্ছা, কেউ রসিকতা করছে না? রসিকতা বলছে? ধরুন বেশ কয়েকদিন ধরে আমাদের একটু নাচালো, কিন্তু ওরাই তো নাচবে বলছে। আপনাদের ধ্বংস করিয়া সেই ধ্বংসস্তূপের উপর আমরা 30,000 মানুষ নৃত্য করিব। আমি বলি সমস্ত ব্যাপারটা না বুঝে সুঝে একেবারে উড়িয়ে দেওয়াটা। উড়িয়ে দেবো কেন? উড়িয়ে দেওয়া কোনো প্রশ্ন ওঠে না, ফলে জানার মধ্যে কোনো রাজনৈতিক অভিসন্ধি টন্দি। স্যার, আমি কিন্তু কাল ওদের সঙ্গে কথা বলেছিলাম। কাদের সঙ্গে? আমাদের স্টাফ, ওরা কিছু জানে না বলছে। আমি ভাবছিলাম এই 30,000 লোককে, যাদের নাম ঠিকানা সবই তো আপনাদের কাছে রয়েছে, যদি এখনই গ্রেপ্তার করি, জোর তদন্ত চালাই, সেটা ঠিক হবে। কাঁচা কাজে বেসতে রায়, তুমি একটা কাজ করো তো, স্টাফের একটা মিটিং ডাকো, আমি ওদের সঙ্গে কথা বলতে চাই আজই। দেখুন, এ পর্যন্ত আমরা পেয়েছি একটা টেলিফোন আর একটা চিঠি। ধরুন এর ভিত্তিতে আপনি 30,000 লোককে অ্যারেস্ট করলেন, জেরা করলেন, আমার পেট লাতে খুশি চলল, শেষ পর্যন্ত জানা গেল যে পুরো ব্যাপারটা ভুয়ো, ফাঁকি, ভিত্তি। তখন কেউ সারা দেশে একটা ছিচি পড়ে যাবে, আমাদের মুখ দেখাবার জায়গা থাকবে তখন, লোকে জেনে ফেলবে আমরা কত দুর্বল, ভীতু, ক্লিপ, টিকটিকির আওয়াজে ভয়। গুড আফটারনুন। রাস্তাটা পুরো ব্লক ঘুরে আসতো, শহরটা দিন দিন অসহ্য হয়ে উঠেছে। গুড আফটারনুন। একটু দেরি হয়ে গেল, রাস্তায় যে প্রসেশন, সব ট্রাফিক বন্ধ। হ্যালো হ্যালো, গুড আফটারনুন। বাইরেটা কিরকম থমথম করছে, ব্যাপারটা কেমন হালকা করে দেখার কোনো কারণ নেই, এখানকার সিকিউরিটি ব্যবস্থা আরো জোরদার করুন। 30,000 লোকের নাম ধাম সবই আমাদের কাছে রয়েছে, সব কাগজপত্র নিয়ে স্টাডি করুন, দেখুন, লোকগুলোকে ওয়াচ করুন, শ্যাডো করুন, হ্যারাস করুন, মানে একটা টেরার সৃষ্টি করুন, সন্ত্রাস, এবং সন্ত্রাসটা ছড়িয়ে দিন। হয়তো এ থেকে একটা নতুন জিনিস পেয়ে যেতে পারেন, যার সঙ্গে চিঠিপত্র টেলিফোনে কোনো সম্পর্ক নেই। বড় জিনিস, বড় রকমের ষড়যন্ত্র, সাবধাস, সাবাস, রাজনীতি। ইনকিলাব জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
এরা 30,000 নয়, এরা আমাদের চেনা, এরা চায়, হাত বাড়ায়, কেড়ে নিতে চায়, মারমুখী হয়ে ওঠে, সব পচনাচ করে দেখি দেখায়, কিন্তু শান্তি জানাতে বৈঠক মীমাংসা আপোষ মেমোরেন্ডাম। আসুন আসুন নেতা ভদ্র মহোদয়গণ, আপনাদের মেমোরেন্ডাম আমাদের প্রতিশ্রুতি আর জনতার প্রতীক্ষা। আপনারা ঘন্টা বুঝেছেন, ঘন্টা বুঝেছেন, এটা 30,000 ব্যাপারই না, এটা আমাদের জানা পরিচিত। তাই 30,000 রহস্য আপাতত শিখিয়ে তুলে আসুন আমরা আবার হাসি। মানে শহরে সর্বত্র ছেয়ে গেছে, 30,000 সব 30,000। তোমার শুধু ওই সেনসেশন, সেনসেশন দিয়ে জার্নালিজম চলে, বুঝেছো? এতগুলো বছর এই জার্নালিজম নিয়েই তো কাটালাম, বুঝেছো? সোজা জিনিস নয়। হ্যালো, হ্যাঁ, না না এগুলো যে বিজ্ঞাপন নয় তাই বাকি বলতে, ধরো সাবানের বিজ্ঞাপন 501, সিগারেটের বিজ্ঞাপন 555, ছবির বিজ্ঞাপন 420, তাকে বলতে পারে, এগুলো হয়তো লটারি। না মনে হয় ওরকম কিছু নয়। কেন নয়? মানে ইতিমধ্যে কারা যেন একটা আলকাদের দিয়ে নষ্ট করে দিয়েছে। তাই বলো। হ্যাঁ হ্যাঁ, তা এর মধ্যে কিছু কুল কিনারা করতে পেরেছো? তুমি বলছো এ শুধু পোস্টার? হ্যাঁ, মানে শুধু শহরে নয়, শহরের বাইরেও সব ছেড়ে দিয়েছে। হ্যাঁ, সেই জন্য তো বলছি, মানে এর থেকে একটা দারুণ স্টোরি তৈরি হতে পারে। অফ কোর্স, সেনসেশনাল। Thank you.
মিস্টার ব্যানার্জি আপনার লিফলেটটা পড়ুন তো। 30,000 ভাঙছে পাহাড়, দুলছে শহর, জাগছে খামার। আপনি ৩০,০০০ করে পোকার চোট বাঁধো হও তৈয়ার। I can't read Bengali. Give it to me. গ্রাম শহর মিলাও হাত, 30,000 রহে সাত। সঠিক পদ্ধ জি, জোট বাঁধো হও তৈয়ার, শিকল ভাঙো আনো জোয়ার। 30,000 ঝাঁকে ঝাঁকে পদ্ধ। আর বোধহয় চুপ করে থাকা চলে না। কয়েকদিন হলো কিছু হুজুক সর্বস্ব ব্যক্তি দেশে উদ্বেগ সৃষ্টিতে তৎপর হয়ে উঠেছে। এইসব কুচক্রীর দল জনগণকে বিভ্রান্ত করে বিপথে চালিত করবার চেষ্টা করছে। দেশ যখন নানাবিধ সংকট মোচনে বদ্ধপরিকর, দেশের মানুষ যখন দারিদ্র দূরীকরণে কৃত সংকল্প, দেশের আপামর জনসাধারণ যখন অগ্রগতির অভীষ্ট লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ, তখন এই বিশাল কর্মযজ্ঞে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে কিছু সমাজদ্রোহী জনগণকে উত্তেজিত করবার নাশকতামূলক প্রয়াস চালাচ্ছে। এই অন্তঃসারশূন্য 30,000 হুজুগের সমূল উৎপাতন তাই আজ একান্ত জরুরি হয়ে উঠেছে। দেশের বর্তমান উন্নয়ন প্রকল্পগুলির সফল রূপায়ণ সুনিশ্চিত করতে হলে, আগামী দিনের বংশধরদের সামনে এক উজ্জ্বল স্বপ্নময় ভবিষ্যৎ গড়ে তুলতে হলে এই সর্বনাশা হুজুগের মূলোচ্ছেদ আজ অপরিহার্য। এই দুষ্কৃতকারীদের চক্রান্ত আহ্বান জানাচ্ছি। ঝাঁকানি ফাঁকানি কম্ব নয়, আরে চিট পাঠান ধরে ফেলতাম পারবে। আশ্চর্য, আমি যা বলছি আপনি বুঝতে পারছেন না? ন্যাকামি না করে যা যা বলছি তার উত্তর দেন। আপনি একজন দরখাস্তকারী। আগে আপনি চাকরির জন্য দরখাস্ত করেছিলেন? আগে হ্যাঁ স্যার। স্যার ভেজে বেড়াল, আপনাদের গোপন দল বুঝেছেন? গোপন দল, নেতার নাম কি? কি নাম নেতার? আমি জানি না স্যার। স্যার আশ্চর্য, সত্যি বলছি আপনি যে প্রশ্ন করছেন তার জবাব নেই, দিতে পাচ্ছি না।
ঠিকই, চাকরির দরখাস্ত আমি করেছি। চাকরি আমার বড় প্রয়োজন। বাবা রিটায়ার করেছেন, বড় ভাইয়ের ছেলে মেয়ে আছে, এক বছর হলো ছাঁটাই হয়ে গেছে। মেজু ভাই জেলে। জেলে? হ্যাঁ, লুকোবার কিচ্ছু নেই। আপনারা বোধহয় জানেন, ছ মাস ধরে তার কেস চলছে। এই হচ্ছে আমাদের বাড়ির অবস্থা। আমাকে তাই চাকরি খুঁজতে হচ্ছে, খুঁজছি খুব, কিন্তু না, আপনাদের আজে বাজে প্রশ্নের জবাব আমি দেব না। দেবেন না? না দেবেন না? না। এ পর্যন্ত 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 150 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্টারোগেশন চলছে ননস্টপ। কেউ কেঁদে ফেলছে, কেউ হাসছে, কেউ ভীষণ খেপে উঠছে। কোন কনফেশন আদায় করা যায়নি। That only proves your inefficiency. ওরা আপনাদের চোখে ধুলো দিচ্ছে। হয়তো এরা দরখাস্তকারীরা সত্যিই কিছু জানে না, হয়তো। আপনার অবস্থার গুরুত্বটা বুঝতে পারছেন না। Don't you see? আমরা একটা ভলকেনোর উপর বসে আছি, ভয়ঙ্কর একটা। Thank you.
পর্যন্ত কারো পেট থেকে একটা কথা বার করা গেল না। দরকার মতন পেটের ভেতরে কথা ঢুকিয়ে সেই কথা টেনে বার করে আনতে হয়। বলছেন মানে আপনি বলতে চাইছেন? অবস্থার গুরুত্বটা আপনারা বুঝুন, আমি শুধু এইটুকুই বলতে চাই। চারদিকে যা ঘটছে দেখতে পাচ্ছেন? চোখ থাকলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইউ হ্যাভ আইজ বাট ইউ ডোন্ট সি। একটা বড় রকমের ব্যবস্থা আজ আমাদের নিতে হবে, আমাদের বাঁচার জন্য, টিকে থাকার জন্য। উই হ্যাভ টু সার্ভাইভ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মি? কিছু একটা শুরু করবার আগে তাই যেমন তেমন একটা প্রমাণ চাই, একটা এক্সকিউজ, প্রভোকেশন। Well, why the hell don't they provoke us? ভুলে যাবেন না, আমরা এখন বিপন্ন। সবাই বোকা, ভক্তিবাজি ফুরলো, নটে গাছটি মুড়লো। মাথা কুটে হন্যে হয়ে 30,000 ছেলে মেয়ে ফর্ম কুড়াতে লাইন লাগা, আহার নিদ্রা চুলোয় গেল, রোদে পুড়ল, জলে ভিজিল, ঘোড়ার লাঠি হজম হল, ডান্ডা লাঠি পিঠে ভাঙল, রক্তে ঘামে পা পিছল, তোয়াক্কা নাই, হাত বাড়াল, দাঁত চেপে সব ফর্ম জোটাল, লেখা জোকা সাঙ্গ হল, আপিস পাড়ায় জমা পড়ল। অসম্ভব আর কাকে বলে, 30,000 ছেলে মেয়ে এ সবকিছু ছেড়ে ছুড়ে
রাতারাতি হানার দলে? আমার তরুণ বন্ধু এসব ছেদ গপ্পে চলে। তিরিশ হাজার ফর্ম ঘুরাবে একশত জন চাকরি পাবে, বাকিরা কেউ কিছু খুঁজবে, এই গাছ তো খই ভাঙবে, ঘুরতে ঘুরতে পথ হারাবে। যদি দেশের কর্মযোগ্যে আহুতি স্বরূপ না হয় সে শিক্ষা হবে জড় শিক্ষা। তাই তরুণ বন্ধুগণ কর্মের পথে অগ্রসর হও, শিক্ষার সঙ্গে দেশের যোগ স্থাপন করো। মনে রাখবে সামনের পথ সুদীর্ঘ দুর্গম ক্ষুরধার। মনে রাখবে বিদ্বান কেবল বাক্য বলেই সংগ্রাম করে না, দুঃখ স্বীকার এবং আত্মত্যাগ শিক্ষার প্রধান অস্ত্র। তোমরা জ্ঞান তপস্বী অন্তঃকরণে গৌরব বোধ জাগিয়ে তোলো। কখনো মৃত্যু হতে পারে না, তিরিশ হাজার রক্তের মধ্যে মিশি আছে, তিরিশ হাজার বুকের মধ্যে বেদি আছে। Control speaking. Control speaking. Control speaking. Black Prince calling White Rose. Can you hear me, over? Black Prince calling White Rose. Can you hear me, over? Black Prince calling White Rose. Can you hear me, over? Control. Control speaking. Black Prince calling White Rose. Black Prince calling White Rose, can you hear me, over? Black Prince calling White Rose, can you hear me, over? Control speaking. Ankur Kun Bhakti Bazo! আমি আপনার কথা বুঝতে পারছি না। তিরিশ লক্ষের কথা বলছি, কিছু ভুগছি না বলতে হবে। ঠিকই বলছি, তিরিশ হাজার বাতিল হয়েছে, কিন্তু তিরিশ হাজার ফাঁকি মিথ্যে
ফিকশন। 30 লক্ষ এগিয়ে আসছে, ওরা বাড়ছে, বেড়ে চলেছে। কারা? স্বপ্নগুলোকে আপনি স্বপ্নগুলোকে ভেঙে ফেলুন, চুরমার করে দিন। স্বপ্নের উপর আমাদের গোলা বারুদ কাজ করে না। তাহলে খবর দিন, স্বপ্নে স্বপ্নে খবর দিন, ইনফরমেশন। আমাদের ওয়্যারলেস সেখানে পৌঁছয় না, ক্যামেরা অচল, টেপ রেকর্ডারে স্বপ্নের কাজ পড়ে না। স্বপ্ন শুনুন, কন্ট্রোল কন্ট্রোল, ইন্দ্রিয় করতে লুকোবেন না, ইন্দ্রিয় করতে লুকোবেন না। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।